ইতিমধ্যেই যারা ই শ্রম কার্ড বানিয়েছেন তাদের প্রত্যেকের জন্য একটা খুশির খবর। কেন্দ্র সরকার প্রত্যেকের অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে পাঠানো শুরু করে দিয়েছে। কারা টাকা পেয়েছেন সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব, এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কেন পাননি বা কবে পাবেন তার সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিও থেকে জেনে নেব। প্রসঙ্গত বলে রাখি, কেন্দ্র সরকার আগেই ঘোষণা করেছিল যে যারা ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করবে বা ই শ্রম কার্ড বানাবে তারা এই কার্ড বানালে দুর্ঘটনাজনিত বিমা হিসাবে 2 লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা পেয়ে যাবেন, এবং দুর্ঘটনার ক্ষেত্রে যদি আংশিক বিকলাঙ্গ হয়ে থাকে সেক্ষেত্রে 1 লক্ষ টাকা পেয়ে যাবেন। এছাড়াও সবথেকে বড় সুবিধা যেটা বলা হয়েছিল, ইন এমার্জেন্সি অ্যান্ড ন্যাশনাল প্যান্ডেমিক লাইক সিচুয়েশনস দিস ডেটাবেস মে বি ইউটিলাইজ টু প্রোভাইড নেসেসারি অ্যাসিস্ট্যান্স টু দ্য এলিজেবল আনঅর্গানাইজড ওয়ার্কার। অর্থাৎ মহামারী অবস্থায় সরকার এই ডেটাবেস ইউজ করবে কোনো সাহায্য পাঠাতে। 2022 সালে সরকার এই ই শ্রম পোর্টালের ডেটাবেস ইউজ করে প্রত্যেক অসংগঠিত শ্রমিকদের প্রতি মাসে 1000 টাকা করে পাঠানো শুরু করে দিয়েছে। তো কারা টাকা পেয়ে গেছেন সেটা এবার দেখে নিন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যারা ই শ্রম কার্ড বানিয়েছে 1.5 কোটি সেই সমস্ত মানুষদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে পাঠিয়ে দিয়েছেন অলরেডি। জানুয়ারি মাসেই এই টাকা পাঠানো হয়ে গেছে। আপাতত জানুয়ারি থেকে এপ্রিল এই 4 মাস তারা এই 1000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। যেহেতু এখন মহামারী সিচুয়েশন চলছে তাই উত্তরপ্রদেশ সরকার এই অসংগঠিত শ্রমিকদের যারা ই শ্রম কার্ড বানিয়েছেন তাদের অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করে দিয়েছেন। যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গ থেকে যারা ই শ্রম কার্ড বানিয়েছেন তারা কবে টাকা পাবেন সে নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে ঘোষণা খুব শীঘ্রই হবে, কেননা এখানেও মহামারী সিচুয়েশন চলছে এবং কেন্দ্র সরকার যারা ই শ্রম কার্ড বানিয়েছে তাদের এই ডেটাবেস ইউজ করে এই প্রতি মাসে 1000 টাকা ট্রান্সফার করার ব্যবস্থা করছে। সুতরাং যারা ই শ্রম কার্ড বানিয়েছেন তারা আর কিছুদিনের মধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত ই শ্রম কার্ড বানাননি তারা ই শ্রম কার্ড বানিয়ে নিতে পারেন। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করানো থাকে তাহলে আপনি বাড়িতে বসেই এই ই শ্রম কার্ডটা বানিয়ে নিতে পারেন। যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক না থাকে সেক্ষেত্রে আপনাকে যে কোনো সিএসসি সেন্টারে যেতে হবে, সিএসসি সেন্টারে গেলেই তারা এই কার্ডটা বানিয়ে দেবেন। এই কার্ড বানানোর জন্য আপনাকে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না, শুধুমাত্র আধার কার্ড, আধার কার্ডের নাম্বার এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণটা দিলেই হবে। ধন্যবাদ।